প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল বিটি টেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা জানব যে প্রবাসীদের জন্য কিভাবে টিকার আবেদন করবেন বিস্তারিত জানব আজকে এবং টিকা কার্ড কিভাবে ডাউনলোড করবেন যাবতীয় বিষয় থাকছে তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন www.surakha.gov.bd তে আসবেন এরপর এখানে আপনারা তাদের সার্ফেসে আসবেন এখান থেকে বিভিন্ন সাব মেনু দেখতে পাচ্ছেন তার মধ্যে নিবন্ধন পাসপোর্ট দিয়ে নিবন্ধন করুন এটা সিলেক্ট করবেন এরপরে আপনি এখান থেকে পরিচয় যাচাই শ্রেণী সিলেক্ট করবেন তারপরে উপশ্রেণী সিলেক্ট করবেন এরপরে এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বারটা দিবেন দেন জন্ম তারিখটা দিয়ে এখানে যে ক্যাপচাটা রয়েছে সেই ক্যাপচাটা ক্লিক করে দিবেন এরপর পাসপোর্ট অনুযায়ী যাবতীয় তথ্য এখানে বিল্ট ইন তথ্যগুলো চলে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন অবশ্যই রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার দিতে হবে এরপর এখানে দীর্ঘমেয়াদী রোগ যাদের আছে বিশেষ করে উচ্চ রক্তচাপ আছে কিনা ডায়াবেটিস আছে কিনা কিডনি রোগ আছে কিনা শ্বাসরোগ আছে কিনা ক্যান্সার আছে কিনা এবং কোভিড 19 আক্রান্ত হয়েছেন কিনা এগুলা টিক মার্ক দিয়ে দিবেন যদি ইয়েস হয় ইয়েস যদি না নো হয় না ঠিক আছে এরপর পেশা সিলেক্ট করবেন আপনি কোভিড 19 কাজের সাথে জড়িত কিনা তারপরে আপনার পেশা ড্রপ ডাউন থেকে আপনার পেশাটা সিলেক্ট করে দিবেন এরপর নিচের দিকে এসে আপনি বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন অর্থাৎ যেই জায়গাগুলোতে আপনি যেই স্থান থেকে টিকা গ্রহণ করতে চাচ্ছেন বিভাগ জেলা উপজেলা তারপরে ইউনিয়ন ওয়ার্ড দেন ফাইনালি গ্রাম সবগুলো সিলেক্ট করার পরে আপনি যখন নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন যে যে কেন্দ্রে টিকা দিতে ইচ্ছুক এখানে আপনি ড্রপ ডাউন থেকে টিকার কেন্দ্রটা সিলেক্ট করে দিবেন নিচের দিকে যাবেন আর এখানে আমি শপথ করে দিচ্ছি যে এই সকল তথ্য বা ইনফরমেশন সঠিক সেটাতে টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এখানে সংরক্ষণ করে ক্লিক করে দিবেন ও একটা ওটিপি চলে আসবে মোবাইলে ওটিপিটা আপনারা দিয়ে দিবেন দিয়া আমি দিয়ে দিচ্ছি ওকে ওটিপিটা দিলে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কার্ডটি ডাউনলোড করুন অর্থাৎ টিকা কার্ডটি ডাউনলোড করুন দেখাচ্ছে তো এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করছি দেখতে পাচ্ছেন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে জাস্ট আপনার মোবাইলে একটা মেসেজ চলে আসবে যখন মেসেজ আসবে ও টিকা কার্ড এবং ভোটার আইডি নিয়ে আপনি যে কেন্দ্র সিলেক্ট করেছেন সেখানে গিয়ে আপনি ভ্যাকসিনটা দিয়ে দিবেন ঠিক আছে আর অবশ্যই আপনি আবেদন করার সময় আপনি প্রবাসী সেটা মেনশন করবেন আপনি সৌদি বা কুয়েত হলে সৌদি কুয়েত সিলেক্ট করবেন অন্যান্য দেশ হলে অন্যান্য দেশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ট্যাক রিলেটেড বা এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল